মাধবদেবে মায়া মোহ ত্যাগ করে বৈষ্ণব হয়ে পড়েছিল। আর মাধবদেবে যদি নাম ঘোষা যদি নিলিখিলে হেতেন হয়তো আমি শঙ্করদেব গুরু হিসাবে নাপালো হেতেন। কিন্তু সেই কথা কত কই গল যে হাজারি ঘোষার মাজত মাধবদেবে লিখি গল যে শঙ্করে আমার পরম গুরু, সেয়েহে গাইছিল মাধব হে
ধ্বনির সুর অকমান দিছো। মাধব পুরুষে লিখি থ গেছে যে হরি বুল হরি বুল করি মন স্থির তেবেশে সমফল হব মনুষ্য শরীর। গতি আমি এনেহেন অমৃতময় হরিনাম লৈ আমার এই জীবর মুকুতি আমি চিন্তা করব লাগিব। গোসাঁই ঈশ্বর আসলে বলে মোক কে, কিন্তু মানে নাম আরম্ভ করার সময় নাপালো, যে কি নহক ইয়ারপরাই সেবা জানাইছো। নামৰ আৰম্ভণি আপোনালোকৰ আশীৰ্বাদে কৰিব নোৱাৰিলো। এইবাৰ আমি গাম, যিহেতু ভাওনা আছে নহয় জানো, গতিকে পটাপট যিমানকেইটা নাম গাবলৈকে গাম আৰু। ভাওনাও একে নামো একে, তথাপিতো সকলো যেতিয়া আছে এইবাৰে এটি নাম গাম, অনন্ত শয়ন। সকলোৱে চাইছে নহয় জানো, হয়নে নহয়? ভাবক এবাৰ, পৰম পুৰুষ প্ৰভু ভগৱন্তই অনন্ত শয়নত আছিলে, ইমান আরাম জীবন, কিন্তু পৃথিবীত মনুষ্য রূপে জন্ম লৈ ইমান ঘাত প্রতিঘাত কিয় ললে, সেটা ডাঙর কথা নহয় জানো, হয়নে? আমাক এইটোৱে দেখালে যে যেতিয়া আমি মনুষ্য হিসাবে পৃথিবীত আমি জন্ম লম, আমার জীবনত ঘাত প্রতিঘাত সমস্যা বহুত আহিব, কিন্তু সেইবোৰ আমি কি করব লাগিব, সামরি আমি সহ্য করে আমার জীবনের যে গত্য সেয়া কিন্তু আমি সলনি করব নালাগিব। প্রভু ভগবন্ত জন্ম হল কংসর কারাগারত, নিজের মাতৃ দুগ্ধপান করব নোৱাৰিলে, কিন্তু পরিত্যাগত গকুলত গকুলত বেলেগ এগারী মাক, আমি বাৰু আমার সন্তানটো জন্ম হওয়ার পাছতে আমি বেলেগলে দিমনে? ইয়াত কোনোবা মাতৃ আছে নে দিব পৰা? কোনো নাই। তেলে ভাবক, দৈবকীয়ে ভকতৰ কাৰণে মানুহৰ কাৰণে কি ত্যাগ কৰি পেলালে, হয়নে? আৰু সেই পুত্ৰক বসুদেৱে নি গকুলত ৰাখিলে, আৰু যশোদা মায়ে নিজৰ সন্তান বুলি কি কৰিলে, ডাঙৰ কৰিলে, আৰু তাত কৃষ্ণ নাম লৈ কি কৰিলে, নানা লীলা কৰি ভূমিভাৰ হৰণ কৰিলে আৰু ভকতক উদ্ধাৰ কৰিলে। সেয়েহে লিখিছিলোঁ,
সহায়ন এরি প্রভু দেব হরি
দৈবকীক কংসর কারাগারতে প্রভু ভগবন্ত সেই চতুর্ভুজ রূপ দেখালে আর সেই সময় দৈবকী কিন্তু এগারী ভকত হিসাবে সেই ভগবন্তর রূপ কিন্তু দেখিলে আর আকাশবাণী করিলে আপনা আপুনি সেই কারাগারের দরজা খোল খালে আপনা আপুনি যমুনায় বাদ দিলে আর সেই আকাশবাণীর মতে সেই পুত্রক নি গোকুলত থই আহিলে। তেতিয়ালকে কিন্তু কৃষ্ণ নাম হওয়া নাছিলে। কৃষ্ণ নাম কেতিয়া হল? যে বসুদেবে পঠাইল আহিল গর্গ ঋষি গুপ্ত করে জাতকর্ম করিল হরিষি কহিলা নন্দর আগে যত গুণ গাম বিধি মতে থৈলন্ত তোমার কৃষ্ণ নাম। যেতিয়া ভগবানরে নামাকরণ করেছিল আজিও আমি করু, নিশ্চয় করু নহয় জানো বারো, যে সেই নামাকরণ প্রভু ভগবন্তর দিনের দ্বাপর যুগের পর আসলতে আছে। যে বসুদেবে আগতেই সেই যি ব্যবস্থাপনা করে থাকে আর গর্গ ঋষিয়ে গৈ নন্দর গৃহ আর সেই সন্তানটির নাম দিলে কৃষ্ণ। বসুদেবে পঠাইল আহিল গর্গ ঋষি গোপ করি জাত কর্ম করিলা হরিষি এরাম কহিলা নন্দর আগে যত গুণ গা ও বিধি মতে থৈলন্ত কৃষ্ণ
অসুরক বধিলা অঘাসুৰ বকাসুৰ যত অসুরক বধিলা গোবর্ধন ধরি তুমি গোকুলক রাখিলা কৃষ্ণ নাম লইলা তুমি গোকুল ভবনে গোকুল ভবনে তোমার সঙ্গে রঙ করে উপগোপী গনে সাউন্ডটো কমাই দিবা, যেতিয়া তেওঁ কুজি আছিলে কিন্তু কংসৰ কি আছিলে, দাসী আছিলে। আৰু যেতিয়া গৈ সেই ৰামকৃষ্ণক চন্দন পিন্ধালে যে কৃষ্ণৰ স্পৰ্শত সেই কুজি বুঢ়ী কি হৈছিলে, 16 বছৰীয়া গাভৰু হৈ পৰিছিলে। দেখাই নাই আপোনালোকৰ ফালে, দেখাইনে যে যেতিয়া চন্দন পিন্ধালিলে কৃষ্ণৰ স্পৰ্শত সেই কুজি গুচি কি হ'ল, 16 বছৰীয়া পৰমা সুন্দৰী হৈ গ'ল। কিন্তু তেওঁ ত্ৰেতা যুগৰ পৰা আছিলে। কোন আছিলে গম পায়? সুপৰ্ণখা। সুপৰ্ণখাই ৰামক স্বামীপুৰণ কৰিব বিচাৰিছিলে, কিন্তু ৰামকো নোৱাৰিলে, লক্ষ্মণকো নোৱাৰিলে। সেই তেতিয়াৰ পৰা তপস্যা কৰি কৰি দ্বাপৰ যুগত নাম হ'ল হৈৰিন্দি। এ ৰাম ৰাম পিন্ধাইলে চন্দন পুত্ৰ কুবুজাখাতৰি কুজি কুচি ভৈলাতালি পৰমা সুন্দৰী কংস গধিবে কানাই মথুৰাক যায় মথুৰাক যায়। এতিয়া সময় সিমানে মই ল'লোঁ এদিন, হয়নে? এতিয়া খালি নাই। এ ৰাম ৰাম পিন্ধাইলে চন্দন ফুট কুবুজাখাতৰি কুজি কুচি ভৈলাতালি পৰমা সুন্দৰী কংস গধিবে কানাই মথুৰাক যায় মথুৰাক যায়। দুষ্টমতি পাপিষ্ঠ মহাদাম্ভী কংস মহাদাম্ভী কংস নিজ হস্তে বধিলন্ত প্ৰভুৰি শিকেশ কংস গধিবে কানাই মথুৰাক যায় মথুৰাক যায় মুখে মনোহৰ হাতী বুলি বজায়।
ৰাসলীলা আমাৰ ল'ৰাবোৰে ভাবে যে কৃষ্ণ ষোলশ গোপী ভাল পাইছিলে, হয় নহয়? আমিনো এজনতে কেলৈ থাকোঁ, ভাবে নাই বাৰু? হে, কৃষ্ণ বোলে ষোল্লশ গোপী ভাল পাইছিলে বুলি কয়, ষোল্লজনী বোলে বলিয়া কৰিছিলে। কিন্তু কৃষ্ণ আৰু গোপীসকলৰ যি প্ৰেম আছিলে, সেই প্ৰেম কিন্তু কি আছিলে? ভক্তি প্ৰেম আছিলে। আত্মা আৰু পৰমাত্মাৰ যি মিলন হৈছিলে, য'ত ৰস বৈছিলে, সেয়ে হৈছিলে ৰাস, জীৱাত্মা আৰু পৰমাত্মাৰ মিলন, হয়নে? ভাবকচোন এবাৰ, প্ৰত্যেকগৰাকী গোপীৰে নিজৰ স্বামী আছিলে, নিজৰ সন্তান আছিলে, কিন্তু তথাপিতো বৃন্দাবনত যেতিয়া কৃষ্ণৰ সেই বাংসীধ্বনি শুনিছিলে, সকলো এৰি থৈ গুচি গৈছিলে, হয়নে নহয়? কিয় গৈছিলে? সেই কিয়টোৱে ডাঙৰ কথা ন? আমাৰ যদি মাইকী মানুহে কোনোবা ল'ৰা এটাক মতা দেখিলে, মানুহজনে ঘৰত গৈ ঢিচিংকৈ দি দিব ন, তো আমুকক কেলৈ মাতিছিলোঁ, হয়নে নহয়? কিন্তু কৃষ্ণও সেইটো সময়ত মনুষ্যই আছিলে। সেই ৰাধা কৃষ্ণ গোপীসকলৰ যি প্ৰেম, সেই ভক্তি প্ৰেমৰ জৰিয়তে আমাকনো কি দেখাই গ'ল, তাৰে ওপৰত এটি নাম লিখিছিলোঁ, সেই নামটিকে পৰিৱেশন কৰিবলৈ লৈছোঁ।
প্রাণ ধন কৃষ্ণ বন মালি ও বৃন্দাবন গোপীর সঙ্গে করি সেধে তুমি কৃষ্ণ বনমালি, তুমি কৃষ্ণ কৃষ্ণ বৃন্দাবনত যত গোপী তত কৃষ্ণ হৈ ৰাস আৰম্ভিলে। পৰম পুৰুষ আমাৰ সকলোৱে পিতা কৃষ্ণই, ইজনীও পালে কৃষ্ণক, সিজনীও পালে কৃষ্ণক, গোটেই কৃষ্ণময় হৈ পৰিল বৃন্দাবন। আৰু গোপীসকলে যেতিয়া কৃষ্ণক হাততে পালে, পাই গোপীসকলৰ মনত অহংকাৰ হৈ গ'ল যে আমাৰ সমান আৰু সৌভাগিনী নাই, যে পৰম পুৰুষ প্ৰভু ভগৱন্তক আমি হাততে পালোঁ, হয়নে? তেতিয়া প্ৰভু ভগৱন্তই ভাবিলে যে এতিয়া গোপীসকলৰ মনত ভক্তিভাৱ নাই, অহংকাৰে ঠাই পালে। সেই কথা কিন্তু গ্ৰাহগজেন্দ্ৰৰো হৈছিলে, হয়নে? যেতিয়া সেই সৰোবৰত গ্ৰাহটোৱে গজেন্দ্ৰক ধৰিছিলে, আর তাতে গজেন্দ্র ভাবিছিল যে মূরসম বলবন্ত ত্রিভুবনে নাই, তথাপিতো আজি মোক জলগ্রাহে খায়। যে মূর সমান ইমান ডাঙর প্রাণীটুক অকনমানি ঘড়িয়ালতে ধরে রাখব পারে নাকি? কিন্তু সহস্র বৎসর যে যুজুয় প্রয়াসে জানিল সুবন্দী হইল বিধাতার পাশে। আমার পরম কৃপালু গুরুজনে কীর্তনত খুব ধুনিয়াকে লিখিছে, হয়নে? কিয় নোৱাৰিলে?
এই কিয়টো আসলে বহু ডাঙর কথা, কিয় নোৱাৰিলে? এটা ডাঙর জীব গজেন্দ্র, হয়নে? ইমান ডাঙর, কিন্তু অকনমানে গ্রাহটোৱে কামুড়ি ধরে রাখিলে। অহংকার, মই বৰ বুলি যেতিয়া নিজকে ভাবিব সেই ব্যক্তির কিন্তু কেতিয়াও আৰু উত্তরণ নহয়। সেয়ে আমি কওঁ অহংকারে দর্পচূর্ণ। যে গোপীসকলৰ তেনেকুৱা হৈছিল যে মই কৃষ্ণক পালো, সেই ভাবটো যেতিয়া ভিতৰত হল, তেওঁ ভক্তি প্রেমত গোপীসকল নাথাকি অহংকারত গদগদ হল। আর কৃষ্ণই তেতিয়া ভাবিলে যে এই সময়ত যদি আমি গোপীসকলক এশিকা নিদিও, তেতিয়াহলে আৰু গোপীসকলে ভক্তি প্রেমত নিজকে নিমর্জিত নকৰিব। কি করলে? যে বৃন্দাবনের মাজত গোপীসকলের মাজের কৃষ্ণ অন্ত ধ্যান হল। তারপর কি হল? রে রাম গোপীর পরময়িত দেখি অহ ভাব, দেখি নহিল গয়া গোবিন্দর গাও, বৃন্দাবনত ও কৃষ্ণ কৃষ্ণ বুলি গোপী বিচারি ফু র। যেতিয়া লগত থাকে তেতিয়া সেই ব্যক্তিয়ে হোক বা সেই সম্পদটোৱে হোক অভাব অনুভৱ নকৰে। যেতিয়া নাইকিয়া হৈ যায় তেতিয়া কিন্তু আউলি বাউলি হৈ যায়, হয়নে? সকলোৱে জানে সৌ সিদিনালৈকে মই একেলগে এনেকৈ নাম গাই আছিলোঁ, কিন্তু আজি তেওঁ নাই। আজি সেই গোপীসকলৰ যি অৱস্থা আজি মোৰো সেয়ে হৈছে, কিন্তু গোপীসকলে বিচাৰি পাইছিলে আৰু এতিয়া সময়ত আমি কিন্তু নাপাওঁ। কিন্তু সাবিত্ৰীও পাইছিলে, কিন্তু এতিয়া আমি নাপাওঁ, সেই সময় এতিয়া নাই। গোপীসকলে কেনেকৈ বিচাৰিলে? কৈত গৈলা আমাক এৰি প্ৰাণ হৰি, কৈত গৈলা আমাক এৰি তোমাৰ অবিহনে নৰহে জীৱন, তোমাৰ অবিহনে নৰহে জীৱন থাকো আমি কেন কৰি প্ৰাণ হৰি, কৈত গৈলা আমাক। তারপর কি করলে? যে কৃষ্ণর যে লীলা আসিল সেই লীলাসমূহ গোপীসকলে করবলে ধরলে, মানে মই কৃষ্ণ বলে নিজকে ভজিবলে ধরলে। আর যেতিয়া মই নিজকে কৃষ্ণ বলে ভাবি মনত যে ভাব ললো,
মোর মনের অহংকার নাইকিয়া হয়ে ভকতিত গদগদ হয়ে পড়লে। আজি ইয়াত নিশ্চয় ভাওনা হব, যিয়ে ভাওনা নহক, যুধিষ্ঠিরে হোক, বিষ্ণুয়ে হোক, ভীমেই হোক, যিয়ে নহক, তেওঁলোকে যদি সেই নিজের সেই চরিত্রটা নাইকিয়া করে সেই ভাওরিয়াজনের চরিত্রটা লোক পড়ে, তেতিয়াহে কিন্তু এজন ভাওরিয়া হব, হয়নে নহয় বাৰু? হয়নে? এই গোপী সকল তেনেকে কি কইলে, এ রাম রাম কেহু গোপী ধরি যন্ত স্তনপান করাই লন্ত মেলি তাই রেহ, কেহু গোপী ধরি লন্ত গালে তেতিয়া ভগবন্ত প্রসন্ন হয়ে বৃন্দাবনত আকো আহিলে। হে রাম গোপী খব দুঃখ দেখি সহিব নোৱাৰে, ও দেখা দিলে বৃন্দাবন কৃষ্ণ দেব অঙ্কন করেছিল। কিন্তু কেলিগোপালত কোনোবা এগারী গোপী কৃষ্ণর যে গৈছিল সেই কথা কিন্তু কীর্তনতো আছে, দশম স্কন্ধ ভাগবতো আছে। কেনে গৈছিল? হেরাম গোপী হবে কৃষ্ণর খোঁজ পাইলে পৃথিবীত ভজ ভজ পঙ্কজ অঙ্কুশে অলঙ্কিত কোনো গোপী কৃষ্ণর সঙ্গে চলি
নিশ্চয় জানিলো সখী গইল অঙ্কে অলঙ্কিত কৃষ্ণর বোলে খোঁজত সেই চারিজন দেবতা হেনু আছে, কিন্তু রাধা কৃষ্ণর লগত গুছি গেছিল। লোকবিশ্বাসত আমি রাধা বুলিয়ে কই আছো। রাধা যেটা কৃষ্ণর লগত গুছি গল, রাধায় কৃষ্ণর প্রেম পরীক্ষা করবলে বিচারিলে। আমার লড়া সকলে খুব ভালকে শুনিব, আমার সকলে আমার প্রেয়সী আছে, কারণ আমি জন্ম হয়েছে প্রেমর প্রাসৃষ্টি আধারে প্রেম, আর সেই প্রেম হব লাগে সৎ, সেই প্রেম হব লাগে নিষ্ঠারে থাকা বিশ্বাসের ভেটিত গঢ়া প্রেম। রাধা আর কৃষ্ণরও প্রেম আছে, আর আমি সকল সেই প্রেমর আধারতে জন্ম। কিন্তু রাধায় কি ভুল করলে যে কৃষ্ণক কলে যে হে কানাই মই আর খোজকাহিব নোৱাৰো। আর রাধায় ভাবিলে যে সকল গোপিকা এড়ি থ কৃষ্ণই মোক লৈ আহিছে, মোক ইমান ভাল পায়। সেই কৃষ্ণর লগত প্রেম পরীক্ষা করবলে গৈ রাধার কি হল আপনাদের সুধে নাই, মোক ইমান ভাল পায় কম? প্রত্যেকগী মহিলায় সুধে, কারণ এই আমার সহজজাত প্রবৃত্তি। কোনোবা ভাল পাই থাকলেও ছালী এজনী লড়াটো সুধে তুমি মোক ইমান ভাল পয়া, সেই কাম কিন্তু রাধাই করেছিল। হে যেতিয়া কলে যে মই খোজকাহিব নোৱাৰো কি করব, কৃষ্ণই কলে যদি তুমি খোজকাহিব নোৱাৰা তেতিয়া মোৰ কান্ধতে উঠা, হয়নে? যদিহে তুমি চলিব নোৱাৰা পাওয়ে তেতিয়া মোৰ উঠা কান্ধে, রাখত খুব ধুনীয়াকে দেখায়। আর রাধাই সেইখিনিতে ভুল করলে, যেতিয়া কৃষ্ণর কান্ধত উঠিবলে গল কৃষ্ণ তাতে অন্তধ্যান হৈ গল। আমি কেতিয়াও পুরুষজনের উপর যাব নালাগে, হয়নে? সেই রাধার দর্পচূর্ণ, সেই রাধা কৃষ্ণ সকলে পূজা করে। আপনি যদি আমি বাহির পর যাও রাধার নামটা আগত লয়, রাধে কৃষ্ণ বলিয়ে কয়, কিন্তু সেই রাধাক পরম পুরুষ প্রভু ভগবন্তই মনত থাকা যে অহংকার, মনত থাকা যে দর্প চূর্ণ করে। রাধি কাই কহিলে কৃষ্ণ চলিব নোৱাৰো পাৱে উঠা মোৰ কান্ধে প্ৰিয়া বুলিলে প্ৰভুৱে। রাধি কাই কহিলে কৃষ্ণ চলিব
রাধাই যেটা বুঝি পালে গোপীসকল আসি যেটা কলে যে তুমি এই ভুল করলা তুমি কানাই কান্ধত উঠিবলে ললা তেতিয়া কৃষ্ণক প্রতি মিনতি করে কলে এ রাম নকলা নই রাখ প্রভু নকলা নই রাখ ও তোমার চরণ তলে
সকলে আমি জানো নহয়নে দিহানাম নে কি আসলে ইনে নাগেরা বজায় বাহিটো বজায় খোল বজায় কোনোবার সুমধুর কণ্ঠরে নাম গালে কিন্তু দিহানাম নহয় হয়নে যি প্রভু ভগবন্ত গুণানুকীর্তন করিলে আমি জীবাত্মা পরমাত্মা মিলনের এক দিহা পাম উপদেশ পাম যি নাম আমি শুনিলে যি নাম আমি উচ্চারণ করিলে আমার তনু মন রোমাঞ্চিত হব লাগিব যি নামত আমি জীবনের এই গতিপথ সুকলমে নিবর বাবে উপদেশ পাব পারব সেয়াই হল দিহা নাম হয়নে দিহা মানে উপদেশ নাম হল পরম পুরুষ প্রভু ভগবন্তর গুণানুকীর্তন আর ভকত আর ভগবন্তক একাকার করবরা সেই জড়িডালে হল নাম ভকত আর ভগবন্তে যদি একেলগে মিলি থাকে সেই মাধ্যমে হল কিন্তু সেই হাকুডালে হল নাম সেয়ে মই 14 চনত লিখিছিল নাম প্রেমর জড়ি সে নাম প্রেমর জড়ি ভকত আর ভগবন্তক একাকার করে প্রকৃত ভকতে কি বিচারে হে ভবর্ণে ভগবন্ত ভয় বিমোচন ভজন ভক্তিতে পূর্ণ হুয় যিজন এ রাম ভবর্ণে কৃষ্ণ শরণ পবিত্র পরম আত্মা সমানন্ত কৃষ্ণ সমস্তকে সম প্রকৃত বোলা ভকতে সকলে যে আত্মা যে কৃষ্ণ রাম সেই কথাটা কি কয় মানি লর্ণে তরণ উপায় সরণ হৃদয়তে পদ্ম ধরে কৃষ্ণর চরণ এরম এহি তিনি অর্থে যাক বেহিয়া থাক সর্বজনে সেহি জন ভকত আর এক অর্থ আছে ভকত জগত আর এক অর্থ আছে ভকত জগত ও রাম নামর প্রেম প্রভু সাক্ষাতে তথা হয়নে মাধবপুরুষে লিখি থৈ গৈছে যে তুমি যদিও তেওঁ বৈকুণ্ঠত থাকে যোগীৰ হৃদয়তো থাকে যদি ধ্যানত থাকোঁতে যোগীৰ হৃদয়তো থাকে কিন্তু য'ত ভগৱন্তৰ গুণানুকীৰ্তন হয় তাতেই কিন্তু ভগৱান বিৰাজমান আৰু সেই কথা শ্ৰীকৃষ্ণ বৈকুণ্ঠ পায়ন উদ্ধৱক দি যোৱা উপদেশতো কিন্তু কৈ গৈছে
যে মূর গুণানুকীর্তন যত করে মানে তাতেই বিরাজমান, আমি তাকে বিশ্বাস করে কি করছো, হে রাম হে প্রভু নরহরি বৈকুণ্ঠতে স্থান, হে বৈকুণ্ঠতে স্থান, হে পৃথিবীতে আসন পাতি লৈছো তোমার নামতে, নাম প্রেম জড়ি হে নাম প্রেম জড়ি হে জগত আৰু ভগবন্ত একাকার করি হে, গোবিন্দ 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 শঙ্করদেবে ভাগবতত এনেধরনে লিখি গৈছিল। মই আসলতে খুব মিউজিকক মই বড় গুরুত্ব নিদিও, মানে মূল উদ্দেশ্য নাম, নামক কেন্দ্র করেহে বাদ্য বাজিব, সেখানে মাজত যে মিউজিক বজোৱা কিবা কিবি বড় গুরুত্ব নিদিও। ইউটিউবত আরও দেখিছে অকনমান, যেহেতু সেইটো আমি মিউজিক কম্পোজ করে বনাইছো, কিবা বেয়া পাইছে নেকি বাৰু, যেহেতু আমি নাম অকনমান হলেও গাইছো আমি কিবা এটা জানিবলৈ, নহয় জানো, যে নামৰ যে কথা সেই কথাই যদি আমাৰ তনু মন ৰোমাঞ্চিত কৰিব পাৰে তেতিয়াহে কিন্তু আমি কি হ'ব পাৰিম, পুণ্য অর্জন কৰিব পাৰিম, নহয় জানো। এবার মহিলাসকলক উদ্দেশ্য করে দিবি প্রহ্লাদ চরিত্র আমি সকলে জানো,
হয়নে? হিরণ্যকশিপুর অসুর হওয়া পাছতো কয়াধুয়ে ভক্ত প্রহ্লাদক জন্ম দিলে, ডাঙর কথা নহয়নে বারো? মানে বরদেউতা, আমি কি কও, মাক চাই জিয়েক, বাপেক চাই পুতেক। মানে যদি বাপেক চাই পুতেক হল, হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদ ইমান বৈষ্ণব, ইমান ভগবত ভগবানের স্পৃহা থাকা এজন যুবক কেনেকে হল? একৈশ পুরুষ উদ্ধার করেছে, একৈশ পুরুষ প্রহ্লাদে উদ্ধার করেছে, হয়নে? তা পেছনে কার অবদান আছে? হিরণ্যকশিপুরও নথকা নহয়, যেহেতু যেতিয়া অমরত্ব বরৰ কারণে ব্রহ্মাক যেতিয়া তপস্যা করেছিল, তেতিয়া আওপকীয়াকে তেও কিন্তু সেই ব্রহ্মার নাম লৈছিল, যেহেতু ব্রহ্মা শিব আর বিষ্ণু একে নাম তো লৈছিল। আর এফালে কয়াধুর সংস্কারী মাতৃত্ব, এগারী মাকে এটা সন্তানক কেনেক আসলতে সংস্কারিত করব পারে। আর আনফালে প্রভু ভগবন্তই ভকতক উদ্ধার করিবর বাবে এটা ভৈরব মূর্তি ধারণ করবলগা হল, সেই রূপ আসলে কি নরসিংহ, আধা মানুষ আধা জন্তু। হয়তো চতু চব্বিশ অবতারের ভিতর সেই নরসিংহর যে অবতার সেয়াই আসলতে ভয়ঙ্কর আছিল। কিয় লবলগা হল?
ধর্মৰ গুরু খন্দা আর অমর কহল শুক্রাচার্যার পুতেক হে না নৃসিংহ মুরারির ভাওনা চাইছে সাগে হে না গতি প্রহ্লাদ দৈত্যশাস্ত্র বামানয় পহাইছে কিন্তু প্রহ্লাদে নপহে কেবল হরি হরি বোলে আর গুরু শুক্রাচার্যই আহি দৈত্য দৈত্যপতি হিরণ্য কশিপুরক কলে যে হে দৈত্যপতি তোমার পুত্র প্রহ্লাদে হরিনাম হে লয় এ দৈত্যশাস্ত্র যে বামানয় শাস্ত্র নপহে কি কইলে তেতিয়া হে রাম গুরুর মুখে পুত্র কথা শুনি দৈত্যপতি প্রহ্লাদক মারিব হেতু করিলে যুগুতি নানা শাস্তি দিবলে ধরলে হাইনে সুরটা অকমান নগাঁও পা আনিছো দিলে নানা শাস্তি পুত্র নলবি হরি তথাপিতে কিন্তু প্রহ্লাদক কি করব নোৱাৰিলে বধ করব নোৱাৰিলে এরাম হিরণ্যক শিপু বোলে প্রহ্লাদক চায় এ কত আছে তোর হরি দে দেখুয়া এরাম সবা পুয়া শঙ্ক পিতা জগতর স্বামী এ স্ফটি কষ্টম্ভে প্রভু দেখু আমি ভকতর বাক্য রাখি প্রভু দেব হরি ও ভকতর বাক্য রাখি প্রভু দেব হরি স্তম্ভ দেবে কত হইলে কেনেকে মারিলে ব্রহ্মায় অমরক কবর দি থাকে নুহে স্বর্গে নুহে মধ্যে নুহে অস্তে নুহে হস্তে নুহে বাহিরে নুহে ভিতরে হয়নে মানুষেও নহয় জীবও নহয় রাতিও নহয় দিনতো নহয় কিমান ক্রিটিকেলি রাখি থলে চাও গতি কথা কৌতেও সাবধান শুনোতে বা লওঁতেও আমি সাবধান হব লাগে সেইটো এটা উপদেশ দি থৈ গৈছে
কত মারিলে পানীপুটত কেতিয়া মারিলে সন্ধ্যা কালত কিহেরে মারিলে নুহে স্বর্গে নুহে মৈত্রে নুহে অস্ত্রে নুহে হস্তে নুহে রাত্রি দিনে উরুত লইয়া দৈত্য রাজ হিয়া বিদারিলে ভগবন্তয় ব্রহ্মার বড় রাখিলে ভগবন্তক প্রার্থনা করিলে যে মোর পিতাক কি করা মুকুতি দিয়া। এটা একটা ডাঙর উপদেশ। যদিও হিরণ্যকশিপুরে তাতেই সেই বৈকুণ্ঠর পারিষদত যদিও বর পাই থাকে তথাপিও কিন্তু প্রহ্লাদ যে সেই পিতৃর যে মুকুতি বিচারিলে সেইটা কিন্তু বহুত ডাঙর কথা। আমার লড়া ছালীবর মাকহাতে কব, এই কথাব সাধু আকারে কব, আমার সন্তানব সংস্কারী হব। আর কত পালে প্রহ্লাদেনো সে ভকতি কত পাইছিলে? যেতিয়া ইন্দ্রই প্রহ্লাদর মাতৃ কয়াধুক লৈ গৈছিলে অমরত্ব বর বিচারি যেটা হিরণ্যকশিপুরে তপ জপ করবলে গল, তাতে যে কয়াধু অন্তঃসত্ত্বা আছিলে, কয়াধু অন্তঃসত্ত্বা থাকতে তেতিয়া ভাবিলে ইন্দ্রই ভাবিলে এই পেটত থাকা সন্তানও অসুরে হব, আমার অনিষ্ট করব, গতি এই পেটত থাকা সন্তানক মারি পেলাও। কিন্তু ইভাগে আক ককায়েক আর ভাই দিতি আর অদিতির পুতেক নহয় জানো বারো? হে, অদিতির পুতেক হল দেবতা, দিতির পুতেক হল অসুর, হয় জানেনে? আর যেতিয়া নারদ মুনি আহি কলে যে হে দেবেন্দ্র, এও গর্ভত যে সন্তান আছে সেয়া কেতিয়াও অসুর নহয়। নারদে কলে লৈ গল, নারদর আশ্রমলে লৈ গল, আর নারদর আশ্রমত কয়া ধুয়ে দিনে রাতিয়ে কা নাম শুনিলে প্রভু ভগবন্তর গুণানুকীর্তন শুনিলে। আর যদি কয়াধুয়ে তনু মনসিতে কায় বাক্য মনে যদি প্রভু ভগবন্তর নাম গুণ নুশুনিলে হেতেন প্রহ্লাদ জানো ভক্তি ভকতি করিলে হেতেন বা বৈষ্ণব হলতেন জানো? নহলেতেন। যেহেতু সুভদ্রায় যেতিয়া অর্জুনের বেহুর ভিতর সুমাবলে শিকা কথাখিনি শুনিলে ওলাবলে কথা নুশুনার বাবে কিন্তু অভিমন্যুয়ে বেহুরপর ওলাব নি 17 বছর বয়সতে কিন্তু মৃত্যুবরণ করবলগিয়া হল, হয়নে? সেটা কার ভুল? সুভদ্রার ভুল আসে, নুশুনিলে। এয়া সকলবর ঈশ্বরের লীলা, হয়নে? গতি এই কথাব আমার মহিলা সকলে জানিব লাগিব যেহেতু আমি কি করো সন্তান জন্ম দিও, হয়নে? মানে সেইখান গাবলে পাহরি গলো আসলে গাব লাগিছিল যে দৈত্যর নন্দন তুমি বৈষ্ণব প্রহ্লাদ কত পালা হরি নাম অমিয়া সুয়াদ, নারদ আশ্রমে থাকি মাতৃর গর্ভত মন আনন্দ রামকৃষ্ণ নাম লইলো মন আনন্দিত। সেইখিনি মো থাকি গল বার যিখিনি হোক। পরম সন্তুষ্টি করিয়ানি বল ভোগ
ভাওয়া যদি মুখ বেয়া পায় কি হব? মেকআপ করি আছে মধুময় নামটি আসলতে খুব একটা খুব মেলোডি থাকা নাম, এনে রাজহুয়া ঠাইত নামটি অকান গাবলে অসুবিধা নুঠে, তথাপিত মধুময় নামর ছালিয়ে গাব না, মানে মধুময় তো গাইলে আমার ছালিয়ে গাব, সেই নামটোর যুতি মধুরতা সেই লাইভত অকান অসুবিধা হয়, খুব মেলোডি থাকা নাম, বা যি কি নহক গুরুজনাক কিন্তু মধুময়ে গোটে নবপ্রজন্মর মাজত কিন্তু কি করে দিলে বিস্তার করে দিলে, নয় এটা মধুময় নামত গুরুনো কোন আমার সেই কথাটো খুব ধুনিয়াকে উপস্থাপন করা আসে, বারো সেটকে অকান গান প্রথমে স্কেলটো দিবা তারপর তাল যাব।
গুরু মৃত সঞ্জীবনী শিবসাগৰৰ মানুহে জানে নৈ কি বিশেষত্ব আছে। শিবসাগৰ কিমান আছে ইয়াতে? শিবসাগৰ কিমান আছে? শিবসাগৰে শিবসাগৰ মানুহৰ কাৰণে হাত চাপৰি এটা বজাওক সকলোৰে কাৰণে। ভাল লাগিছে ন? আমি প্ৰথমবাৰৰ কাৰণে মই লগ হৈছোঁ আৰু শিবসাগৰত আচলতে নাই কি হয়নে নহয়? শিবসাগৰ অবিভক্ত শিবসাগৰ জিলা দিহানামৰ ঘাটি। মই এটা পুৰণা নামবোৰ গোৱাই নাপাওঁ, গাবলৈ ইচ্ছা আছিলে কিন্তু সময়টো আচলতে আপোনালোকৰ যথেষ্ট তাকৰ, কাৰণ ভাৱৰীয়া যেতিয়া ৰৈ আছে। কিন্তু এতিয়া দীঘল নৈ ইপাৰ সিপাৰ হোৱা আৰু তেতিয়া কৃষ্ণ আৰু ৰাধাৰ কথা মনত পেলাই লিখা এটি নাম। মই কিন্তু যিমানবোৰ নাম আপোনালোকৰ সন্মুখত দাঙি ধৰিলোঁ সেই নামবোৰ আপোনালোকৰ আশীৰ্বাদত, প্ৰভু ভগৱন্তৰ কৃপাত, ধৰ্মগ্ৰন্থসমূহ পঢ়ি নিজেই সাৰ মৰ্ম লৈ বনাইছোঁ আৰু ভাবিছোঁ মহিলাসকলক উপেক্ষি আচলতে নিশ্চয় কিবা এটা হ'লেও অকণমান ৰস পাইছে। নাম গাবলৈ মন যায়নে বাৰু? আমাৰ নতুনকৈ কেইগৰাকীমান বাইদেউক আজি লগ পালোঁ, ভাল লাগিছে। আচলতে জুইশালত বহিলেহে কমাৰ শালত বহিব পাৰিব আৰু পাছত ইয়াতে ঘামবোৰ চকুত পৰি আচলতে পুৰিছে, পাছত নিশ্চয় শিকাম।
বিদায় গীত সকলে দেখি আছে আমার কন্যা একমাত্র কন্যা প্রিন্সিপ্রিয়া কলিতা আর সেজনী এজনী মোর ছোৱালী রশ্মি বৰা আর এফালে এজনী দেখিছে না মোর সমান সমান ভীম সকলে দেখিছে ভাওনা করা দেখিছে না বাদাই আপনাদের ইয়াতে দায় মমাক ঘর হ্যাঁ সিদিনা ধৃতরাস্তা করে আইছে যে ফেসবুকত যে আছে দেখিছে মহাভীম শকুনি আর কি নকরে সমাজের কারণে ভাল হয়নে আমার নবপ্রজন্মর যুবক যুবতী সকল গুরুজনার সংস্কৃতিরে লুটুরি পুটুরি হয়েছে আর মোর যানবর নাম আছে প্রিন্সিপিয়ার রশ্মি বৰাই গাইছে দিগন্ত বজাইছে আমার গোটেকটা সি মোর ভাইটি তিনচুকিয়াতে থাকে কেতিয়াবা নাগাড়া বজাবলে বিচারিলে হল এফালে দিগন্ত হল নিতাই পুখুরী এফালে জিন্টু মহন্ত পারফর্মিং আর্টর এবার গ্রেজুয়েশন কমপ্লিট করেছে ই হল অনুরাগ খুব সুন্দর নারদ গায় ইয়ার ঘর মথা ডাঙত নমস্কার দিয়া দেখিলে খুব ধুনিয়া কিন্তু হাই সেকেন্ডারি পরীক্ষা দিব তারপরে মৃগাঙ্গ দ্বারা কিবোর্ড আজিকালি এখন নহলে নহয় অবশ্যই স্কেল এটা সাপোর্ট হয় শিবসাগর খুব প্রফেশনেল টানিয়া জুই আনবলগিয়া হয় আর আজি আমার গোটে প্রোগ্রামটা দেরি হয়েছে তার কারণে মানে ইমান কাকতি মিনতি করব লাগে কি কম তারপরে বিটু পাটর এ খুব মানে সর্ববিদ্যার মানুষ কিন্তু ভয়ঙ্করীয় আক অকান বিটু পাটর ইয়ার নাম আপনার ইয়ারপা বিয়া পাতিছে ভাওনা বলে শিকাইছিলে নহয় জানো ইয়াত বিহু শিকাবলে আহি ভাওনা শিকাবলে আহি ছোৱালীজনীলৈ গুছি গল আর যদি সংগীতের লগত লগা মানুষের এনেকা হলে হব জানো হয় না এবার লুটুয়া স্বভাবও মানুষ নহয় ই ভাল আগতে কাকো ভাল চাল পুয়া নাছিলে আর এফালে পালে আর লৈ গুছি গল তারপরে মোর নতুন বাহিবাদক ভাস্কর ভাস্কর প্রতিম দাস এঘর যোরহাটত আগতে আমার যিজন এই চুলি জফরা দেখিছিলে মানে বিয়া চিয়া পতা না এটা বিয়া পাতিবলে লৈছে মানুষগুলো কৈছে তুমি অমিয়া বাইদেউর লগত বাহি নবজাবা উপায় না কি করিম এটা মতো নাম গাবই লাগবে নহয় জানে মানে হয়নে গতি নতুন ভাইটির শিকাইছো আসলে নবপ্রজন্মর লড়া ছালীবর আমার লাগে আর যতে যাও নতুন নতুন লড়া ছালীবর যাও ইয়াতো কারবার আগ্রহ থাকলে এফালে যেটা নাম গাবলে আহি লম মোর পাশতে বহি থাকা বাইদেউ কেগী এদিন কোনগী বাইদেউ ফোন করেছিল আপুনি কে বাইদেউ আমাক নাম শিকাব লাগে মানে বঢ়িয়া কথা কেন শিকামগে মই ইমান দূরত গে মোর ভাইটি আছে ভাইটির লগত কথা পাতিব নাম শিকিব আজি জুইশালত বহিছে এওঁলোকৰ ওচৰত আৰু মহিলা গোট খাই শিকিব নিশ্চয় ন আৰু এপাহতে আপোনালোকক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো নতুন ঠাই আৰু মোৰ ঘৰৰে মানুহ আছে কেতিয়াবা ঘৰতে মানুহ এলাগি হৈ পৰে ন কিন্তু মই আজি লাগি হ'লোঁ ভাল লাগিলে আপোনালোকে মাতিলে সি আচলতে মোৰ কি হ'ব মোৰ পেহীৰ ছোৱালীক বিয়া পাতিছে জোঁৱাই ভনী জোঁৱাই আর মানে তার মাহিয়ে ডরকে নমস্কার দিয়ে আশীর্বাদ লওয়া গতি এখেতর সহিতে যখন যুবকে আজি এই মহান অনুষ্ঠানটি তিনদিনিয়াকে পাতিলে সমূহ ভকত বান্ধব বৈষ্ণব আই সমস্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছো কৃতজ্ঞতা জ্ঞাপন করছো সেয়া আসলে বহু সরু তথাপিও আশা করছো প্রভু ভগবন্ত আপনাদের কুশলে রাখব আর নবপ্রজন্মক আসলতে এনে ধরনের কর্মবোৰৰ লগত এনে ধৰণৰ সংস্কৃতিৰ লগত আপোনালোকে চিনাকি কৰি দিয়ক নহয় জানো আৰু আগতে চাগে এনেকুৱা অনুষ্ঠান হোৱা নাই ভাগৱত বোলে খুব ভাল পাইছে কিৰুৎসাৰ আহিছিলে যিহেতু আজি মোৰ লগত কথা পাতিছে খালি এটি বিনম্ৰ অনুৰোধ ভাওনাখন নোচোৱাকৈ কিন্তু নেযাব কোনো ভাওনাও শেষ হ'ব আপোনালোকো শেষ হ'ব মানে ঘৰলৈ যাব কৈছোঁ আৰু যদি নাম চাই গুচি যায় কথাটো দুখ লাগিব নহয় জানো বাৰু সকলোৱে সাজ পোছাক কৰি আছে নিশ্চয় হয়নে আর প্রিন্সিপ্রিয়ায় এটি নাম গাও তারপরে আমি নাম সামরিম আর নহয় জানো বার নাম রহতে থলে ভাল আর পাছত আমি ইনেও আহিম হে প্রভু কৃষ্ণ